ভিউয়ার্স, দিস ইজ ডাইকিরাস। তো আজকে দেখেন কি রোদ, এই রোদের ভিতরে বাইরে বেরিয়েছি, বাপ রে বাপ যেই রোদ। যারা যারা নাকি বাসায় আছেন তারা তো বুঝতে পারবেন না কি রোদ, প্রচুর রোদ, তবুও বাইরে বেরিয়েছি কারণ বাসার ভিতরে থেকে পুরা বোর ফিল হয়ে গেছি। সকালবেলায় খুব কমই বেরোনো হয় এই রোদের জন্য, আসলে বাড়িতে পারি না। তো যাই হোক, কি বাড়ি বাড়িয়েছি আমি আজকে আপনাদের কাছে আমার স্মৃতিচারণ করব, আমি কোথায় কোথায় আড্ডা দিতাম, কারণ এরকম সময় বাড়িয়েছি এই জন্য যে সবাই এরকম সময় বাইরে বাইরে হবে না, তো জায়গাগুলো ঠিক মতন দেখাইতে পারবো, তাই বাড়িয়েছি আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার সাথেই থাকেন। তো আমরা নঙ্গবাড়ির ভিতরে প্রবেশ করে ফেলাইছি, ঠিক আছে। এটাও একটা জায়গা, যে জায়গাতে প্রচুর আড্ডা দিচ্ছি আমি, এই জন্য সকালবেলায় বাড়িয়েছি। রোদ হইলেও বর্তমানে কাউকে দেখা যেতেছে না, কারণ সবাই থাকলে আসলে দেখাতে পারতাম না আপনাদেরকে। এই রোদের ভিতরে কেউ বাড়িবে না, তাই আমি বাড়ির সবাইকে দেখাইতেছি, জাস্ট ফর আমার স্মৃতিচারণ। বড় ভাই এটা দেখছে আমাদের ইমরান ভাই, তো তার বাসায় আসলাম অনেকদিন পরে। তো এটা নাম জানি কি দিছিলেন ভাই? এই যে না না, আরেকটা নাম ছিল মহাকাল, হ্যাঁ দোতলাটা। তো অনেকদিন পরে আসলাম আমি, আমার সাথে আরেকজন আছে, ঠিক আছে। তো কই তো ম্যানেজার, এটা আমার শুদ্ধ বড় ভাই, তো আসলাম আর কি অনেকদিন পরে। তো যাই হোক, দেখি আমরা কি করি এখানে, ঠিক আছে। বহুদিন পরে দেখা, তো আজকে সামনে অনেক ভালো লাগলো ভাই। ভিউয়ার্স, আসে বললাম বাসায়, তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সকালবেলায় ঘোরাঘুরি, ঠিক আছে। আর আসলে অনেকদিন পরে একজনের সাথে দেখা হইলো, তো তো উনি আবার অনেক আপন একজন মানুষ, তো যখন নাকি এলাকাতে আর
কি ঘোরাঘুরি করতাম, তখন ভাইয়ের সাথে খুব সুন্দর একটা রিলেশন ছিল আর কি, এখনও রিলেশনটা আছে। তো অনেকদিন পরে দেখার পরে মানে বলতে চলো বাসায় যাই, তো বাসায় যাই একটু বিনোদন করলাম এই আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই।